বিদেশ মানে চকচকে ঝকঝকে আর নিজের দেশ মানে নোংরা আবর্জনা, এটাই আমাদের ধারণা। আজ আপনাদেরকে ফ্রান্স দেশ সম্পর্কে কিছু উচিত তথ্য জানাবো। ফ্রান্স সম্পর্কে আপনাদের ধারণাটা সব কিছু বদলে দিবে। ফ্রান্স কতটা সুন্দর ও লোভনীয় হতে পারে তা আমরা রবিরল বলতে থাকি। একাধিক প্রজন্মে লেখক ও শিল্পতে অনুপ্রেরণা রয়েছে প্যারিস। কালজারি ফ্যাশন প্রজন্মে জন্ম দিয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি পেয়েছে। এত কিছুর মাধ্যমে দৈনন্দিন ফ্রান্সের খারাপ অতীতের ভুলগুলো ঢাকা পড়ে আছে, সেগুলো আজকে তুলে ধরো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এ ধরনের নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে আমাদের সাথেই থাকুন। আপনি মনে করুন আপনি ঢাকার ফুটপাত দিয়ে হাঁটতেছেন আর ঘন ঘন প্রস্রাবের গন্ধ পাচ্ছেন। মনে মনে ভাবছেন এটা কেবল বাংলাদেশের মতো একটা রাজধানীতেই সম্ভব, কিন্তু মোটেও এমনটা নয়। প্রস্রাবের গন্ধে প্যারিস আপনাকে স্বাগত জানাবে। প্যারিসের অফিসার গর্বের সাথে বলেছে এই যে শহরটিতে মোট 750টি পাবলিক টয়লেট রয়েছে, তবে এত কিছুর পরেও রাস্তায় মেট্রোতে তবে এমনটি হওয়ার কথা নয়। প্রস্রাবে শোয়া প্যারিসের জীবনের প্রধান একটি বই। ঢাকা রাস্তা চলাফেরা করতে মাঝে মাঝে ধোঁয়াযুক্ত গাড়ি চোখে দেখতে পাওয়া যায়। হয়তো আমরা ভাবি এই দেশে আর উন্নতি করা গেল না, কিন্তু উন্নত দেশ ফ্রান্সের রাস্তা দুর্গন্ধ ধোয়া পাওয়া স্বাভাবিক একটি বিষয়। যদিও ফ্রান্স সরকার পুরনো দিনের ডিজেল জাতীয় গাড়িগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে, সাইকেল চালানোকে উৎসাহ করা এবং সিটি হলযুক্ত দ্রব্যাশ অনেকগুলো উদ্যোগ নিয়েছে। অন্যান্য ইউরোপ দেশের তুলনায় ফ্রান্সের ধূমপানের হার কম রয়েছে। তারপর ফ্রান্সের রাস্তাগুলোতে সিগারেটের ধোঁয়া আপনি পাবেন, একটি নিঃশব্দ তখন পাবেন যেটি আপনি ফরাসি ক্যাফে বসে থাকবেন। ফ্রান্সের ভীষণ সহায়তার জন্য গাঁজা ব্যবহার করা হয়। যদিও ফ্রান্সে গাঁজার বিনোদনমূলক ব্যবহার অবৈধ, তবুও বিভিন্ন স্থানে ধূমপানের জন্য গাঁজার ব্যবহার করা দেখতে পাওয়া যায়। ঢাকার অলিগলি নালাগুলোতে থেকে হঠাৎ করে গন্ধবে নারী পুরো বের হয়ে যাওয়া অবস্থা হয়ে যায়। দুর্ভাগ্যক্রমে প্যারিসের নালাগুলোতে হঠাৎ করে গন্ধ পাওয়া নিয়মিত ঘটনা। বিশেষত যখন বৃষ্টি হয় সমস্ত ফরাসি মানুষ ব্যাঙ্গের পা খেতে পছন্দ করে। যদিও ফ্রান্সের ব্যাঙ্গের পা বৈধ জিনিস এবং কিছু লোক সেগুলোকে মজা করে খায়, ফরাসিরা গ্রীষ্মের সময় ওয়াইন পছন্দ করে। সাধারণভাবে বলতে গেলে এটা বলা সঠিক হবে যে ফরাসিরা ওয়াইন পানির মতো পান করে, সে লোকেরা বিয়ার পান করে। তবে বিয়ার বেশিরভাগ দুপুরের খাবারের সাথে বাট ডিনার ড্রিঙ্কের আগে উপভোগ করে। ওরা বাঙালি শুধু ইংরেজিতে দুর্বল কিন্তু একদমই নয়, গোটা ইউরোপ জুড়ে ইংলিশ স্তরের তুলনা করলে ফ্রান্স ইংলিশে খুবই খারাপ। বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার কথা কে বা না জানে, এই জটিলতার মধ্যে পড়েছে তারা মনে করে বাংলাদেশের ফাইলগুলি কচ্ছপে পেটে হয়ে। কিন্তু আপনার জন্য সমবেদনার খবর হলো ফ্রান্সের হয়তো একটি কাগজের জন্য মাসের পর মাস অপেক্ষা করছেন। অবশেষে একটি কাগজ যখন হাতে পেলেন তখন আপনাদের আর দরকার হয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।